সরস্বতীর প্রেম। বলছিলাম কি, ওদের যখন ঘরে তোলা হচ্ছে তখন বরণের ব্যবস্থাটা করলে হতো না? যতই হোক বাড়ির মেয়ে, কল্যাণ অকল্যাণ বলেও তো ব্যাপার আছে। আমার না কেমন একটা লাগছে, বিয়ে হয়নি তাও বরণ করে ঘরে তোলা হচ্ছে, পরে যদি জানাজানি হয় না তাহলে আরো বড় ঝামেলা হবে। আগে অপারেশন তো সাকসেসফুল হোক, সেলাই শুকোনোর চিন্তা পরে করা যাবে। ও শেষদি, তুমি কিছু বলছো না যে? তুমি কিছু বলো, তোমারই তো মেয়ে, তুমিই তো বরণটা করবে। ঘরে ঢুকতে দিচ্ছি বলে এটা ভেবো না যে ওদের আমি মেনে নিয়েছি। মা জেনে কথা দিয়ে ফেলেছিলাম বলে ওদেরকে আমার ঘরে ঢোকার অনুমতি দিতে হচ্ছে। তা বলে এ বাড়িতে কিন্তু ওদের কোনো অধিকার নেই, এ বাড়িতে কারোর সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। বাড়িতে তুলবে, খেতে দেবে, তারপর সদর দরজা দেখিয়ে দেবে। বাবার ভাষায় তুমি তো অ্যান্টিক জিনিস বস। চাপ নিও না শালা বাবু, তোমার ভাষায় তো একে বলে ট্রেলার। পুরো মুভি তো এখনো বাকি আছে। রিল্যাক্স, একটু সময় লাগবে। সবার আগে যে করেই হোক এই বাড়িতে থাকতে গেলে আমাদের ভিসার মেয়াদটা বাড়িয়ে নিতে হবে। শেষদি, অমন করে কান্নাকাটি করো না শেষদি, চোখের জল মোছো। দেখো বরটা এখন ভেতরে গেছে, এই সুযোগে তাড়াতাড়ি বরণটা আমাদের সেরে ফেলতে হবে। থাক মা, আমাদেরকে বরণ করতে হবে না। আমি যে অপরাধ করেছি তাতে আমার এসব প্রাপ্য নয়। চলো ডাক্তারের কাছে চলো। আরে তুমি কি বলছো সরস্বতী, আমাদের যেভাবে বিয়েটা হয়েছে তাতে অলরেডি ওনারা অনেক কিছুর থেকে বঞ্চিত হয়ে গেছে। ওনাদের খুশির জন্য এইটুকু অন্তত করতে দাও না। মা আপনি বরণের ব্যবস্থা করুন, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ছোট, তুই ওদের দরজার সামনে নিয়ে আয়। বাবা তুমি এখন আর ওই বাড়িতে যেও না, জেঠু হয়তো খুব রাগারাগি করছে, আর তার মধ্যে যদি তুমি ওই বাড়িতে যাও। আজ আমাকে যেতেই হবে, দেখব আজ ও কি বিচার করে। আমার ভুল হয়ে গেছে বাবা, তোমাকে বলা সরস্বতী আজকে ওই বাড়িতে ফিরলো, আর তুমি আজকে ওই বাড়িতে গিয়ে অশান্তি করবে? অশান্তি করতে যাচ্ছি না, সরস্বতীর জন্য যাচ্ছি। ওরা তো আর মেয়ে জামাইকে ঘরে তুলবে না, তাই আমি ওদেরকে গিয়ে নিয়ে আসবো। আমার ঘরে ওদেরকে বরণ করে তুলব, তারপর ওই লোকটাকে আমি যোগ্য জবাব দেব। সুদীপ, মাঝে মাঝে কিন্তু হারের মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে, তুই যে কেন খুশি হতে পারলি না বুঝলাম না। না আমি বলছি না যে তুই হেরে গেছিস, কিন্তু
এর মধ্যে কোনো ভালো লাগাটা নেই। কি বলতে চাইছো কি তুমি? তুই কিন্তু কথা দিয়েছিস, নিজে দাঁড়িয়ে থেকে ওদের বরণ করে ঘরে তুলবি। চল নিজে চল। আমায় একটু একা থাকতে দাও প্লিজ। আরে আপনি চাপ নেবেন না, গুন্ডারা আমারই লোক ছিল, আপ মতেই মেরেছে, ভয়ের কিছু নেই। আরে কি করছেন, কি লোকটা ঠিক করুন, এই লোকটা যাচ্ছে না, একটু করুন লোক করুন, রাতে সব গুছিয়ে বলবো। এবার চলুন। কে ওর গায়ে হাত দিয়েছে? কার এত সাহস? হ্যাঁ, দেশে আইন কানুন বলে কিছু নেই নাকি? চুপ করো, তুই যা ভাবছ এখানে তা ঘটেনি, এবারে কেউ ওর গায়ে হাত তোলেনি। গুন্ডার সঙ্গে মারামারি হয়েছে। তুমি এখানে কি করতে এসেছো? কেন, আমার কি বাড়িতে পা দেওয়ার অনুমতি নেই নাকি? জজ সাহেব কোথায় গেলেন? বাড়িতে মেয়ে জামাই আসার খবর পায়নি? বাড়ির মেয়ে বাড়ি থেকে পালিয়ে নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করেছে, আর তোমরা তাকে বরণ করার ব্যবস্থা করছো? এত সাহস তোমাদের হয় কি? নাকি জজ সাহেব আজকে ধৃতরাষ্ট্র হয়ে গেছে? তা ধৃতরাষ্ট্র দেখতে না পেলেও কানে শুনতে তো পেত। উনি কি আমার কথা শুনতেও পাচ্ছেন না, নাকি উনি বাড়িতেই নেই? নাও ধরো। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই ছেলের সব অন্যায় সব অপরাধ মুখ বুঝে সব বিনা বাক্যে সহ্য করেছিল। কিন্তু তুমি তো অন্ধ নও, আর তাছাড়া ভালোবাসাটা তোমার কাছে একটা ঘৃণ্য অপরাধ, যার কোনো ক্ষমা তোমার সংবিধানে নেই জজ সাহেব। তাহলে আজ চোখের সামনে সব কিছু দেখে তুমি চুপ কি করে থাকতে পারো? না 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 না, সেটা তো ভালো দেখায় না। তার চেয়ে তুমি বরং এই রুমালটা নিজের চোখে বেঁধে নাও, অন্তত লোকের কাছে বলতে পারবে যে এত বড় অন্যায়টা তুমি নিজের চোখে দেখোইনি। এতে অপরাধীর শাস্তি বিধানে পক্ষপাতিত্ব করতে তোমার সুবিধে হবে, অন্তত অজুহাতটা যুক্তিসঙ্গত মনে হবে। দাদু, স্ক্রিপ্টে কিন্তু এখন তোমার ডায়লগ ডিমান্ড করছে, না হলে কিন্তু মেজর জেঠু ধৃতরাষ্ট্রের ক্যারেক্টারটা তোমাকেই দিয়ে দেবে। চুপ চুপ, কোনো কথা নয়। এই জন্য এই বাংলা সাবজেক্টটা আমার মাথার উপর দিয়ে যায় না। তুমি বলো দাদু, এই বাংলায় প্রবাদ বাক্যগুলো কিরকম পরস্পর বিরোধী না? কখনো তোমায় শেখানো হয় সদা সত্য কথা বলিবে, আবার কখনো শেখানো হয় মুখের ওপর সত্যি কথা বলতে না। আচ্ছা দাদু, এই মেজর জেঠুকেই ধরো, যেমন করেই বলুক না কেন মেজর জেঠু তো মুখের ওপর সত্যি কথাই বলছে, তা তোমার মতে কি বলে, এটা ঠিক না ভুল? যা বাবা, এ তো আবার মৌনব্রত পালন করতে শুরু করে দিল। সরস্বতী, ইনি কি তোমার মেজর জেঠু? মেজ জেঠু, আমি রোহিত, আপনাদের বাড়ি ছোট জামাই। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি ভালোবাসা বিশ্বাসী মানুষ, তবে বড় জেঠু কিন্তু পক্ষপাতিত্ব করছেন না। আসলে আমার পরিচয় পাওয়ার আগেই বড় জেঠু অজান্তেই আমাকে আমার শ্বশুর বাড়িতে সসম্মানে বরণ করে তুলিয়ে দেওয়ার কথা দিয়ে ফেলেছিল, আর ওনার কথার কত দাম তা তো আপনি ভালো করে জানেন। উনি ওনার দেওয়া সেই কথাই রাখছেন।
এটাকে তো নিশ্চয়ই আপনি পক্ষপাতিত্ব বলবেন না। আমাকে ভুল বুঝো না বাবা, তোমাদের বাড়িতে তোলায় বাধা দিতে আমি এখানে আসিনি, বরং আমি তো তোমাদের মঙ্গল কামনাতেই এখানে এসেছিলাম। ভেবেছিলাম দাদা যদি তোমাদের বাড়িতে ঢুকতে না দেয় তাহলে আমি তোমাদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলব। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকে। তবে বাড়ির এই অঘোষিত কর্তার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আর আজ সময় এসেছে সেই প্রশ্নগুলো করার। কি দাদা, আজ নিজের বিধান নিজেই রাখতে না পেরে চুপসে গেলে নাকি? এটা কথা বলবে দাদা, সরস্বতীকে তুমি বাড়িতে ঢোকার অনুমতি দিলে কি করে? শুধুমাত্র কথা রাখার জন্য? তাহলে তোমার আগের কথাটার কি হলো যেটা তুমি গঙ্গাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার সময় বলেছিলে? তুমি তো বলেছিলে এ বাড়ি সবার জন্য এক নিয়ম, এক দোষের একই শাস্তি। সেই কথাটার কি হলো দাদা? দেখো, আমার কাছে ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু তোমার কাছে সেটা জঘন্য অপরাধ। এখন তুমি সেই জঘন্য অপরাধের জন্য সরস্বতীকে শাস্তি দেবে নাকি নতুন জামাইয়ের জন্য মাছের বাজারের পর্দা বানাতে বসবে, সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু আজ একটা কথাই বলব, আমার মেয়ে সেদিন যেটা করেছিল তাতে অন্যায় কিছু ছিল না, কিন্তু তবু তুমি সেটাকে অন্যায় বলে মনে করেছো। বাড়ির সবার সাথে সবার সম্পর্ক খারাপ করেছো শুধুমাত্র তোমার জেদের জন্য। এতদিন আমি কোনো কথা বলি, তুমি বাড়ি থেকে বার করে দিয়েছো, আমি টু শব্দটি না করে সপরিবারে বাড়ি থেকে বেরিয়ে গেছি, কিন্তু আজ আমি কথা বলি, কারণ আজ তুমি পক্ষপাতিত্ব করছো। আর শুনে রাখো, এ বাড়িতে আমারও ভাগ আছে। আমিও এ বাড়ির মাঝখানে দেওয়াল তুলে শেষ দেখি। এবার তুমি ঠিক করো তুমি কি করবে, ফুটে যাবে নাকি নিজে ফিতে ধরে বাটোয়ারা করতে বসবে? এখন জামাই এসছে, তার আপ্যায়ন করো, সিদ্ধান্ত নিয়ে আমায় না হয় জানিয়ে দে। না হলে আমি নিজেই আবার চলে আসবো। ধরো এই শটটা মিস করে যাবে না, হাই পিক ড্রামার পরে ফিল গুড মোমেন্ট হিসেবে শটটা দারুণ যা। তাই শটটিতে কতক্ষণ লাগবে শালা বাবু? আর বলছি বাড়িতে কাঁঠালি কল আছে তো, নাকি বাজার থেকে আনা পর্যন্ত অপেক্ষা করতে হবে? না না, ডোন্ট ওয়ারি, দাদু রোজ কাঁঠালি কল খায় তো, স্টকেই আছে। শুনুন, এবার আপনিও আস্তে আস্তে করে কথা বলতে শুরু করুন, শুধু আমি একা কথা বললে হবে না, আপনাকেও এবার দায়িত্ব নিতে হবে। সরস্বতী, তুই জামাইয়ের মা দিকে এসে দাঁড়া। মা, আজকে তো কনক অঞ্জলি নয়, তাহলে তুমি কাঁদছো কেন? এটা তো অষ্টমঙ্গলার বরণ, খুশি খুশি মুখে বরণ করো। তুমি খুশি হয়ে ঘরে না তুললে আমরা খুশি হব কি করে? আমি তোমাকে কোনো দোষ দেব না বাবা, তোমার তো জানার কথাই না।
কিন্তু সরস্বতী জানে ও কত বড় অন্যায় করেছে। আমাদের কত আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের মেয়ের বিয়ে নিয়ে, কিন্তু ও যা করেছে তাতে করে তো আমরা কারোর সামনে মুখ দেখাতে পারছি না। এইরকম একটা অবস্থায় বরণ করতে গেলে হাসি মুখটা কি করে নিয়ে আসবো বলতে পারো? আমাদের সব আশা আকাঙ্ক্ষা সবকিছু শেষ হয়ে গেল। আমি ওর জন্যই তো মানা করেছিলাম মা, কিন্তু তোমরা তো আমার কথা। মা তোমার কথা না শুনুক, আমার কথা নিশ্চয়ই শুনবে। শোনো মা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তোমার মনে যা যা আশা ছিল সব আমি পূরণ করে দেব, কথা দিলাম। তুমি শুধু খুশি মনে আমাদের আশীর্বাদ করো। থাক বাবা, তোমাকে আর কিছু করে দিতে হবে না। এমনিতেই বাড়িতে যা অশান্তি শুরু হয়েছে, তুমি এই বাড়িতে ঢোকার অনুমতি পেয়েছ, এসো বসো খাও দাও, তারপর জানি। তারপর জেঠু আমাদের চলে যেতে বলেছে। কিন্তু এত সহজে আমি এখান থেকে যাচ্ছি না। নাও মা বরণ করো। অ্যাকশন। আপনি আগে ডান পাটা বাড়াবেন। যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়, সম্পর্কে মিথ্যে আহামরি হাতে হাত না রেখে কি উপায়। যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে। এত বড় ঘটনার পর বাড়ির সবার মধ্যে তো একটা আলোচনা পর্ব থাকবেই, আর সেটা তো আমার সামনে করা যাবে না। সবাইকে একটু স্পেস দিতে হবে।